নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ঠিক এই দিন থেকে কন্যা রাশির ভাগ্য বদলাবে। কন্যা রাশির কঠিন সময় সমাপ্ত হবে এবং আপনাদের সুখের দিন আসতে চলেছে। কোন কোন তারিখ কন্যা রাশির ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, দেখুন। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ, আর এর সাথে মিত্রতা কার রয়েছে? শনি এবং শুক্র। শুক্র ডিপার্টমেন্ট রয়েছে ভাগ্য এবং শনি হচ্ছে আপনাদের পঞ্চম, নবপঞ্চম রাজ্যকে কিন্তু শনি শুক্র কিন্তু আপনার তৈরি করছে, যার শুভ ফল কন্যা রাশি মানুষ কিন্তু পেতে চলেছে। আগামী এই তারিখগুলো আপনারা লিখে রাখুন। দেখুন, কন্যা রাশি হচ্ছে বুধের সেক্টর, এরা যথেষ্ট স্পিকিং পাওয়ারের দিকটা খুব ভালো হয় এবং এদেরকে ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো, ম্যানেজারের যে কাজ, ম্যানেজারের যে পোস্ট, সেখানে ভালো কাজটা কিন্তু করতে পারে। ম্যানেজারের যে কাজগুলো হয় কি না, সেই জায়গাটা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কাজগুলো খুব কন্যা রাশির মানুষ কিন্তু ভালো করতে পারে। এদেরকে ব্যাংকিং সেক্টরে দেখতে পাওয়া যায় ভালো, এবং এরা একজন ভালো কাউন্সিলিং হতে পারে, অর্থাৎ কোনো ক্ষেত্রে কাউন্সিলিংয়ের কাজে এদেরকে দেখা যায়। এবং কন্যা রাশি আপনার ভালো একজন অ্যাকাউন্ট্যান্ট হয়, অর্থাৎ ভালো একজন হিসাব রক্ষক হিসাবে কিন্তু কাজ করতে পারে কন্যা রাশি। কন্যা রাশি যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে কাজ করে এবং এদের জীবনে বেশ কিছু সময় কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু কন্যা রাশিকে এগাতে কিন্তু হয়। কন্যা রাশি বিশেষ করে মার্কেটিং লাইনে এরা ভালো সাকসেস পায়, সেলস লাইনে এরা ভালো সাকসেস পায়, কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করেন কন্যা রাশি ভালো সাকসেস এরা পায়। কন্যা রাশির জীবনে বিশেষ করে শিক্ষার জায়গাটা কিন্তু ভালো হয়, অর্থাৎ এরা ভালো একজন টিচার হিসাবে কিন্তু গণ্য হয়। এদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তিও কিন্তু ঘটে কিন্তু থাকে। এবার আসি কন্যা রাশির কোন দিন থেকে ভাগ্য ঘুরতে চলেছে, কোন কোন তারিখগুলো কন্যা রাশির ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, আমি আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তার আগে আমি আবারও বলি, যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, এবং আপনারা যারা পরামর্শ করতে চাইছেন আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, কন্যা রাশির আরেকটি যে জায়গা, আমি আবারও বলছি, কন্যা রাশি জাতক অথবা জাতিকারা এরা কিন্তু শেয়ার মার্কেট এবং ল সেক্টরে, শেয়ার মার্কেট এবং লয়ে ভালো কাজ এরা করতে পারে, অর্থাৎ একজন ভালো উকিল হতে পারে, একজন ভালো টিচার হতে পারে, একজন ভালো কাউন্সিলর হতে পারে। অর্থাৎ এর পাশাপাশি কন্যা রাশি বিশেষ করে আমি আবারও বলবো, এরা ভালো শেয়ার বাজারে, যদি এদের বুধ গ্রহ ভালো থাকে, বুধ এবং রাহু গ্রহ ভালো থাকে, এরা ভালো শেয়ারে বাজারে কিন্তু লাভ কিন্তু করতে পারে। এদের জীবনে আর্থিক লাভ খুব চটজলদি হয়, জীবনে খুব অল্প বয়স থেকে এরা ইনকামের জায়গা কিন্তু করে, নিজে রোজগার করে, এবং কর্মক্ষেত্রে এদের বড় ধরনের উন্নতি কিন্তু হয় এবং কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গাটা কিন্তু এরা খুব তাড়াতাড়ি কিন্তু পায়, চটজলদি কিন্তু পায়। তবে দেখতে হবে সেখানে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে, বুধের প্লেসমেন্ট কেমন রয়েছে। দেখুন, কন্যা রাশির ভাগ্য ডিপার্টমেন্টটা হচ্ছে শুক্রের আর পঞ্চম ভাব হচ্ছে শনি, অর্থাৎ দেখুন
আপনার ঠিক 18 সেপ্টেম্বর আপনার ভাগ্য প্রতি ধনুভাবে চলে যাচ্ছে, অর্থাৎ নবম দ্বিতীয় কানেকশান হচ্ছে। আমি বলবো কন্যা রাশির অর্থলাভের প্রবল সম্ভাবনা রয়েছে 18 সেপ্টেম্বরের পর থেকে। বিশেষ করে দৈব কৃপায় এরা হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ পাবে, এবং আটকে ছিল এমন কোনো টাকা পাবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কন্যা রাশির ভালো সুযোগ আসবে, এবং আপনার 15ই নভেম্বর আবার শনি মার্গী হচ্ছে, অর্থাৎ রেট্রোগ্রেড থেকে শনি যখন মার্গী হবে তখন কিন্তু বিশেষ করে যাদের আইনি জটিলতাগুলো চলছিল সেখান থেকে আপনারা লাভ পাবেন। এবং এর সাথে সাথে কম্পিটিটিভ যারা পরীক্ষা দেবেন 15ই নভেম্বর পরে যদি আপনাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে সেখান থেকেও কিন্তু আপনারা লাভ পাবেন। আপনি কন্যা রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে গাঢ় দেখা যাচ্ছে। কন্যা রাশির ভাগ্যের সাপোর্ট পাবে, এবং বেশ কিছু ক্ষেত্রে যাদের প্রচুর ঋণ হয়ে গেছিলো, যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি ভালো থাকে ঋণ পরিশোধের জায়গাগুলো কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে 15ই নভেম্বরের পর থেকে। এবং 29শে মার্চ 2025 শনি আপনার সপ্তম গৃহে অবস্থান করে শশনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ এই যে আগামী 2.5 বছর 29শে মার্চ থেকে 2.5 বছর শনি কিন্তু আপনার সপ্তম হাউসে থাকবে, অর্থাৎ আপনার ব্যবসার জায়গাকে আরও মানে মজবুত করবে। বিবাহ ক্ষেত্রে যোগাযোগগুলো আপনাদের আসবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদেরকে দিবে, এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন 29শে মার্চের পর থেকে পার্টনারশিপ বিজনেসের জায়গা, বিবাহের জায়গা এবং কেরিয়ারের ক্ষেত্রে এবং ডেলি ইনকামের জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। অর্থাৎ 29শে মার্চ 2025 একটা তারিখ, খুব মানে আপনাদের গোল্ডেন টাইম আসতে চলেছে এক কথায়। আরেকটি তারিখ 15ই নভেম্বর 2024, আরেকটি হচ্ছে আপনার 18ই সেপ্টেম্বর 2024। এই তিনটা তারিখ আপনারা নোট করে রাখুন, এই তারিখগুলো থেকে আপনাদের কিন্তু চেঞ্জিংগুলো ধীরে ধীরে কিন্তু আসবে, এবং আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো কিন্তু অনেকটা মজবুত কিন্তু করবে। তবে আপনার জন্মছকে দেখতে হবে শনি স্থিতি কেমন রয়েছে, বুধের স্থিতি কেমন রয়েছে, এবং শুক্রও আপনার কেমন রয়েছে, এই জায়গাগুলো দেখা দরকার। যদি কোনো জায়গাতে আপনার সমস্যা থাকে তার জন্য অবশ্যই আপনারা প্রতিকার প্রতিবিধান করুন, এবং আপনারা জন্মছককে আগে বিচার বিশ্লেষণ করুন। দেখুন আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা আমি বলি, অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।